জন্ম দিয়েছেন 50 জন সন্তানের, তাতেও খুশি নন, চাই আরো 15 সন্তান। বছর ত্রিশের যুবকের ভাবনাকে ঘিরে শোরগোল, কিন্তু কে সেই যুবক, কেন নিয়েছেন এমন সিদ্ধান্ত দেখুন। একজন বা দুজন নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার 9-9 করে প্রায় 50 জন সন্তান। না, কোনো দত্তক সন্তান নয়, একদম নিজের ঔরসজাত সন্তান, তাও আবার বিয়ে না করেই। কি ভাবছেন তো, এ আবার কিভাবে সম্ভব? কিন্তু ঠিক এমনটাই ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার 1 বছর 30 মিনিটের যুবকের ক্ষেত্রে। তবে মাত্র হাফ সেঞ্চুরিতেই থেমে থাকতে চান না তিনি, তার ইচ্ছে তিনি আরও জনা 15 সন্তানের বাবা হবেন। ক্যালিফোর্নিয়ার এই বাবার বয়স মাত্র 30, তার নাম কাইল জডি। তার দাবি, খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখবে আরও 15টি সন্তান। এবার নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা ঠিক কি। আসলে কাইল জডি হলেন স্পার্ম ডোনার। যে সমস্ত দম্পতি সন্তান উৎপাদনে অক্ষম বা যারা সিঙ্গেল মাদার হতে চান, তাদের জন্য কাইল নিয়মিত দান করেন তার শুক্রাণু। তিনি সম্প্রতি নেট মাধ্যমে জানিয়েছেন যে শুক্রাণু দান করার বিষয়টি আসলে তার পেশা নয়, এটি আসলে তার নেশা। এমনকি যাতে তিনি নিয়মিত শুক্রাণু দান করতে পারেন, তার জন্য রীতিমতো বুঝে শুনে ডায়েট মেনটেন করে খাবার খান। শুক্রাণুর নিজস্ব ক্ষমতা ও ঘনত্ব বজায় রাখার জন্য কাইল নিয়মিত যোগাভ্যাস সহ ডায়েট মেনে চলেন। ক্লিনিকে IVF পদ্ধতির জন্য তার বীর্য ব্যবহার করার আগে প্রত্যেকবার তার শারীরিক সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। তার কোনো যৌন রোগ আছে কিনা অথবা কোনো অন্য সমস্যা আছে কিনা দেখে নিয়ে তবেই তার শুক্রাণু নেওয়া হয়। কাইলের বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মহিলা সিঙ্গেল মাদার হতে চান, তারা নিজেরাই ফোন করে যোগাযোগ করে। দেশ বিদেশ থেকে ডাক আসলেও বর্তমানে তিনি শুধুমাত্র ফিলিপিন্সেই থাকতে চান। কাইলের মতে, এই শুক্রাণু দান করার ব্যাপারটি অনেকে গোপন রাখলেও তার কাছে তার পরিচয় গোপন রাখার কোনো মানে হয় না। তাই তিনি প্রতিবার নিজের পরিচয় দিয়ে থাকেন সবাইকে, এমনকি তিনি তার ঔরসজাত সন্তানদের জানতেও চান, চিনতেও চান। যদিও বা সারা পৃথিবী জুড়েই এই শুক্রাণু দান করার বিষয়টি নিয়ে রয়েছে নানান বিতর্ক, ও যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে করা হয় নানান রকমের আলোচনা সমালোচনা, কিন্তু সমাজের সব সমালোচনাকে পিছনে ফেলে শুক্রাণু দানের কাজে এগিয়ে গিয়েছেন কাই। ফিউরো রিপোর্ট, আজ বিকেল।